আসসালামু আলাইকুম। আজকেরও অন্যান্য দিনের মতো আরেকটি লেকচার নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। লেকচারটি হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনীয় বলবিদ্যার এমসিকিউ কোশ্চেন, কিভাবে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটের ভর্তি পরীক্ষায়, তার জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আজকের তোমাদের কাছে তুলে ধরব। আশা করি এগুলো ফলো করলে, এগুলো ঠিক মতো চর্চা করলে এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো আসার সম্ভাবনা আছে তা অবশ্যই উত্তর করতে সক্ষম হবে। তাই তোমাদের একটি করণীয় হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো, যাতে প্রতিদিন আপডেট লেকচারগুলো তুমি পেতে পারো এবং সেই অনুযায়ী স্টাডি করে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। তাই আজকের গুরুত্বপূর্ণ টপিকসগুলোর মধ্যে এমসিকিউ এখানে যেগুলো দিয়েছি এগুলো এই অধ্যায়ের মৌলিক যে বিষয়বস্তু সবগুলোই এর মধ্যে তুলে ধরেছি। এর মধ্যে অনেকগুলো বোর্ড পরীক্ষায় আসছে, সেই কোশ্চেনটি তুমি দেখবে কোশ্চেনটি কেমন ছিল। অবশ্যই তোমরা সেগুলো বোর্ড পরীক্ষা দিয়েছো, সেগুলো সবাই চর্চা করেছ, তারপরও আরও ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে যেগুলো হয়তো ভালোভাবে মনে নেই সেগুলোকে খুঁজে বের করতে হবে, আর নতুন যেগুলো আছে সেগুলো আরও ভালো করে দেখতে হবে। তাই সময় দেরি না করে প্রতিটি মুহূর্তকে এখন থেকেই কাজে লাগাও, দেখবে তুমি পরীক্ষার আগেই তোমার পুরো বিষয় অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলো আছে সেগুলো সুন্দর মতো চর্চা করতে পারবে। আজকের এখানে যেমন একটি ছোট একটি অঙ্ক আছে, এই অঙ্কটি দিয়ে আপাত ওজন বের করতে হবে। 6 নিউটন ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্র অনুযায়ী টানা হচ্ছে, বস্তুটির আপাত ওজন কত হবে। তারপর আছে বলের ঘাত কি, তা বলের ঘাতের একক, ভরবেগের মাত্রা কি, ভরবেগের একক কি, তারপরে প্রযুক্ত বল যেটা অর্থাৎ ভেক্টর গুণন কিভাবে হয়, তারপর এখানে ব্যাসার্ধ ভেক্টর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলে, এটি সবাইয়ের জানা আছে, এটি টর্ক। তারপর এখানে ছোট একটি অঙ্ক দেওয়া আছে যেটা আমরা গত ক্লাসেও বলেছিলাম যে ক্যালকুলেটরের ব্যবহারের প্রয়োজন হয় না, যে অঙ্কগুলো আসে এমসিকিউতে সেখানে ক্যালকুলেটরের ব্যবহার দরকার হয় না। যদি তোমার ভালো করে চর্চা থাকে তাহলে তুমি দেখবে যে অনেক অঙ্ক নিজে দেখেই উত্তর বলে দেওয়া যায়, কোনটার সাথে কোনটা গুণ হবে, ভাগ হবে, যোগ হবে, বিয়োগ হবে, দেখেই খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি খুঁজে বের করতে পারবে আশা করি ইনশাল্লাহ। যেমন এখানে 2 কেজি ভরের একটি বস্তু একটি সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, বস্তুটির জড়তার ভ্রামক কত, তো জড়তার ভ্রামক হলো m r² তো এখানে 2 কেজি ভরের একটি বস্তুকে একটি সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, বস্তুটির জড়তার ভ্রামক কত। তাহলে এখানে ভর দেওয়া আছে কিন্তু আর এর মান তো দেওয়া নাই, তাহলে আর এর মান এখান থেকে বৃত্তের পরিধি বের করা যায়, 2 π r সমান ওমেগা। তো সেখান থেকে মান বের করে এটা দেখতে হবে যে সঠিক উত্তরটি কোনটি, তা কোনটি বলের ঘাত, তারপর ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্কটা কি, বা এদের মধ্যবর্তী
কোণ কত হয়? এখানে একটি বস্তু দেওয়া আছে সুষম সরল দণ্ড, তার এক প্রান্ত দিয়ে অক্ষ গমন করলে তার জড়তার ভ্রামক কত হবে, অথবা তার মাত্রা ডিএক্স এর ভর কোনটি? তো ভর তো আমরা জানি যে জড়তার ভ্রামকের সেই সমীকরণ থেকে ক্ষুদ্র অংশের ভর কিভাবে বের করা যায়, ভরের সাথে কি কি থাকবে এখানে, যে সেটি সূত্রগুলো যদি দেখো তাহলে তুমি দেখবে যে উত্তরটি খুব সহজেই এখান থেকে খুঁজে পাওয়া সম্ভব। তারপরে 10 নম্বরে যেটি আছে, আমরা জানি যেটা আদি প্রান্ত শূন্য আর শেষ প্রান্ত পর্যন্ত যে দূরত্ব সেটি হলো এল, তাহলে শূন্য 0 to L হবে কি এর লিমিট, আর এখানে কনস্ট্যান্ট হলো কি এই পুরো দণ্ডটার ভর আর পুরো দণ্ডটার দৈর্ঘ্য। তারপরে হলো এর মানটা বের করতে হবে যে এখানে তাহলে আর কি থাকে, এক্স স্কোয়ার ডিএক্স হবে না এক্স ডিএক্স নাকি। তার মানে তোমাকে পুরো দণ্ডের জড়তার ভ্রামক জানতে হলে ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক আগে জানতে হবে, তারপরে তুমি পুরো অংশের জড়তার ভ্রামক বের করতে পারবে এই সমাকলন পদ্ধতির সাহায্যে। তারপরে এখানে আরও কিছু এই জাতীয় অঙ্ক দেওয়া আছে, জড়তার ভ্রামক সংশ্লিষ্ট অঙ্কই বেশি আসে। আমরা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় রিলেটেড একই কোশ্চেন, এই জন্য এখানে অন্য বিশ্ববিদ্যালয়গুলো একটু বেশি দেওয়া হয়েছে, আবার বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে সেগুলো এখানে দিয়েছি, কারণ বোর্ডেরগুলোর মধ্যে কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো খুব সহজ। 2 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত হলে গতিশক্তি কত হবে, তো ভরবেগ আর গতিশক্তির রিলেশন থেকে এখান থেকে মানটা দেখো, এগুলোর জন্য কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হয় না। তারপরে মৌলিক বলগুলো যে আছে সেই মৌলিক বলগুলো কিসের বিনিময়ে উৎপন্ন হয়, যেমন মৌলিক বল 4 প্রকার, মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, নিউক্লিয় দুর্বল বল, নিউক্লিয় সবল বল, সেটির কিভাবে কোন কণার বিনিময়ে উৎপন্ন হয় সেটি কম বেশি সবাই পড়েছো ভর্তি বোর্ড পরীক্ষার জন্য। এখন আবার সুন্দর করে মনোযোগ সহকারে একটি তালিকা তৈরি করে সেগুলো লিখে রাখবে চোখের সামনে, যাতে কোনো কনফিউশন না হয়। আর একটি কথা, প্রথম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে প্রথম প্রস্তুতির যে ক্লাসটা নিয়েছি সেখানে বলেছি যে কিছু MCQ থাকবে বা কিছু CQ থাকবে যেটা একটু মনে কম থাকবে, সেগুলোকে চিহ্নিত করবে, যদি সেটা অত্যন্ত জরুরি হয় তাহলে সেটাকে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সেটি মানে যতক্ষণ পর্যন্ত তোমার মেমোরিতে সেটা ভালোভাবে গেঁথে না যাবে ততক্ষণ পর্যন্ত তার পিছনে লেগেই থাকবে, কারণ ওই একটি প্রশ্নের জন্যই তোমার হয়তো দুর্ভাগ্য হতে পারে পরীক্ষার হলে, ওই জন্য ওটিকে চিহ্নিত করে রাখবে যে এই অধ্যায়ের 5টি বা 10টি MCQ বা 5টি CQ মনে কম থাকে সেইগুলোর প্রতি বেশি গুরুত্ব দিবে, আর বাকিগুলো তো তুমি সবসময় পারো বা দেখলেই বলা যায়। তো এইভাবে নিজে এই পদ্ধতিগুলোকে তৈরি করে সেই অনুযায়ী যদি পড়াশোনা করো তাহলে দেখবে তুমি খুব অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে, এবং এই অবজেক্টিভগুলো শুধু এই একটি বিশ্ববিদ্যালয়ের জন্যই দরকার হবে না, সকল জায়গায় যদি কেউ অন্য জায়গাতে আরও পরীক্ষা দিতে চায়, মেডিকেল বা অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বা অন্যান্য আরও যেগুলোতে MCQ পরীক্ষা হয়, সকল জায়গাতেই দেখবে ঘুরে ফিরে এই অবজেক্টিভগুলোই কম বেশি আসছেন। প্রথম পত্রেরগুলো এখানে তো আলোচনা করতেছি ধারাবাহিকভাবে, এটি শেষ হলে দ্বিতীয় পত্র থেকে আবার যে কয়েকটি অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে আছে সেগুলো আলোচনা করব আশা রাখি ইনশাল্লাহ, যাতে তোমাদের পরীক্ষার ভয়ভীতি কেটে যায় এবং ভালোভাবে সবাই এই চ্যানেলের গুরুত্বপূর্ণ MCQগুলো তোমরা স্টাডি করে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হও। তা কৌণিক ভরবেগ কাকে বলে, ভরবেগের একক, এগুলো তো বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, মাত্রা দেখবে যেতে পারে ক্রিয়া প্রতিক্রিয়ার যে বৈশিষ্ট্য বা কোনটি নয়, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ
কিরকম হয়, কৌণিক ভরবেগের রাশি কোনটি, ব্যাংকিং কোণ নির্ভর করে কার উপর, তারপরে ভরবেগাত বলতে কি বোঝায়, এরকম ছোট ছোট এমসিকিউ আছে। তারপরে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি, কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ কোনটি, একটি দেয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য এত হলে এর প্রান্তের রৈখিক বেগ ভি ইকুয়ালস টু ওমেগা আর, ওমেগা সমান টুয়াইস পাই বাই টি, আর এটা কাটার দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে দেখবে, খেয়াল করবে মিনিট সেকেন্ড না ঘন্টা, এইগুলো খেয়াল করে সেই অনুযায়ী, যেমন মিনিট হলে 60 সেকেন্ডে এক মিনিট, 3600 সেকেন্ডে এক ঘন্টা, এভাবে 86400 সেকেন্ডে এক দিন, তো এইভাবে খেয়াল রাখবে। যখন তুমি এটা ক্যালকুলেশন করবে তখন দেখবে মিনিটের কাটা না সেকেন্ডের কাটা না ঘন্টার কাটা, কারণ আমাদের ঘড়িতে তিনটি কাটা থাকে, সেই তিনটি কাটার উপরে কিন্তু তোমার এই রৈখিক বেগ নির্ভর করবে। সূত্রটি হলো ভি সমান ওমেগা আর, ওমেগা সমান হবে টুয়াইস পাই বাই টি, এই টি এর মান তখন এখানে বসবে, আর আর এর মান এখানে দেওয়া আছে, এটি সেন্টিমিটার, এটিকে মিটার নিলে আসবে কত, 100 দিয়ে ভাগ, অর্থাৎ 0.18 মিটার, তো সেটি দ্রুত গুণ করবে ওই টুয়াইস পাই তো কনস্ট্যান্ট, টি এর মান দিয়ে ভাগ করলে যেটা দেখবে যে উত্তর কাছাকাছি, সেটি তুমি খুব দ্রুত সময়ের মধ্যে ওইটি বৃত্ত ভরাট করবে, তাহলে দেখবে অল্প সময়ের মধ্যেই সেটি শেষ হয়ে যাবে। তারপরে এখানে আরও কিছু ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিভিন্ন শিক্ষাবর্ষে আসছে যে কোশ্চেনগুলো সেগুলো এখানে দিয়েছি, এবং আরেকটি বিষয়ে যেমন এর আগের ক্লাসে বলেছে আজকেরও, যেমন এগুলোর একটি সঠিক সমাধান একবারে শেষের স্লাইডের শেষের পেজে দেওয়া আছে, সেটি লাস্টে মিলাবে। প্রথমে পাঠ্য বই মূল বইটি আগে পড়বে, পড়ার পরে আমার এই অবজেক্টিভগুলো দেখানোর চেষ্টা করবে, পেন্সিল দিয়ে তুমি উত্তর লিখবে, কোনটার কত উত্তর, কোনটার ক, কোনটার খ, কোনটার ঘ, এভাবে লিখে লাস্টে গিয়ে সঠিক যে উত্তরমালাটি এখানে দেওয়া আছে সেটির সাথে মিলিয়ে দেখবে যে কতগুলো সঠিক হলো, কতগুলো ভুল গেল, যেগুলো ভুল গিয়েছে সেগুলো আবার ফিডব্যাক নিবে যে কী কারণে ভুল হলো এবং তার সঠিক উত্তরটি কী। এইভাবে একটু কষ্ট করে বারবার অ্যানালাইসিস করতে হবে, তাহলেই দেখবে যে এক সময় তোমার মনের মধ্যে সবগুলো উত্তর গেঁথে যাবে এবং তুমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে খুব ভালো আনসার করতে সক্ষম হবে, কোনো ভয় ভীতি জড়তা থাকবে না, কারণ সবগুলোই দেখা যাবে তোমার চোখের সামনে ভাসতেছে, এবং যেগুলো তুমি বারবার প্র্যাকটিস করেছো সেগুলোই পরীক্ষায় যদি আসে তখন কিন্তু আর অন্যদিকে তাকানোর বা চিন্তা করার কোনো সুযোগ থাকে না আর দরকারও হয় না। সেই আলোকেই কিন্তু এখানে এই এমসিকিউগুলো সুন্দর করে দিয়েছি, যে সঠিক উত্তরমালাটির কথা বলেছিলাম, সেখানে 1 নিউটন সমান কতটা ডাইন, এগুলো দেখবে এগুলো বারবার পরীক্ষায় আসে, তোমরা হয়তো নিউটন এই যে বলের একক নিউটন পর্যন্ত জানো, কিন্তু 1 ডাইন সমান কত নিউটন বা 1 নিউটন সমান কত ডাইন, এটি ডাইন হলো সিজিএস পদ্ধতির একক আর নিউটন হলো এমকেএস পদ্ধতির একক। তো এবারে যেমন আরেকটি এই যে একটি ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ কত, কৌণিক বেগ চাইছে ওমেগার মান, তো এইভাবে তাহলে ওমেগা সমান হবে টুয়াইস পাই বাই টি, আর এখানে বলছে সেকেন্ড, তো সেকেন্ড হলে তোমার 60 হয়, তাহলে উত্তর হবে কি পাই বাই 30। দেখো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু সঠিক উত্তর, কোনটি মৌলিক বল নয়, মহাকর্ষ বল, নিউক্লিয় সবল বল, কেন্দ্রমুখী বল, এর মধ্যে কোনটি, আর এখানে হবে সবল হবে, এখানে দেওয়া আছে সরল হবে সবল নিউক্লিয় বল, আর দুর্বল নিউক্লিয় বল, কেন্দ্রমুখী বল এটি নিউক্লিয় বল নয়, তার মানে এটির উত্তর হবে কেন্দ্রমুখী বল। কত সুন্দর করে দেখো উত্তরগুলো বের করে যায়, যেখানে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় এর কারণ কি, ভরবেগের নিত্যতা, শক্তির নিত্যতা, গতিশক্তি, বুলেটের স্থিতিশীল, তো এখান থেকে দেখবে যে কোন কারণে এটা হয়, তাহলে সেটি ভরবেগের কি নিত্যতা, আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। তো এখন এইভাবে বিভিন্ন এমসিকিউগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের সবগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে সাজিয়ে দেওয়া আছে, এখন জাস্ট তোমার শুধু স্টাডি দরকার, মানে নিজে প্র্যাকটিস করা দরকার, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার এটি সহজ হবে, এবং তোমার যে যে যার জন্য তুমি
এটি পরিশ্রম করবে, দেখবে সেই জায়গায় তুমি গিয়ে সফল হবে যদি তোমার এখন এটিকে বারবার প্র্যাকটিস করা হয়। আর তুমি শুধু যদি শুধু নিয়ম কানুন শুধু জেনে বসে থাকো তাহলে কিন্তু তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কষ্ট হবে। এজন্য সেই দুশ্চিন্তা সেই ভয়ভীতি না করে এখনই তুমি প্রতিদিন রুটিন করে একটু একটু করে পড়া শুরু করো, এবং আমার এই চ্যানেলের যে কোশ্চেনগুলো প্রতিদিন আপলোড করতেছি সেইগুলো তুমি দেখো, অবশ্যই তুমি সফল কাম হবে আশা করি ইনশাআল্লাহ। আজকের এ পর্যন্তই থাকবে, তাই শেষে আবার তোমাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করো যাতে এই চ্যানেলের থেকে অন্যরাও লাভবান হতে পারে।